হ্যালো বৃবান আমি ইউটিউব চ্যানেল ফিজ ফুলতে সকলকে স্বাগত আমি রাজকুমাতে শুরু করছি আজকে ভিডিও আজকে আমরা গাউশোপাদে এমন কিছু জিনিস পড়বো যে জিনিসগুলো তোমাদের জয়েন্টের সিলেবাসের জন্য দরকার এবং কিছু এক্সট্রা নলেজ বা কিছু প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রেশন বলা ভুল কিছু কনসেপ্ট ক্লিয়ারেন্স হবে এই চ্যাপ্টার এই আজকে ভিডিওর মাধ্যমে তো এর আগে আমরা গাউশোর যে ভিডিওগুলো করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখো কারণ সেই ভিডিওগুলো ছাড়া আজকে ভিডিওটা তোমাদের দেখাটা নিরর্থক হয়ে যাবে তো যাই হোক এর আগের ভিডিওতে আমি কি করেছিলাম গাউশোপাধ্যায়ের যে অ্যাপ্লিকেশানগুলো সেই অ্যাপ্লিকেশানগুলো শেষ করেছিলাম আজকে সেই অ্যাপ্লিকেশানের পরবর্তী পার্ট আমি ওখানে কিছু কোশ্চেন করে রেখেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর দেব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সাথে সাথে গাউশোপাধ্যায়ের লাস্ট ভিডিওটা যেহেতু তো গাউশোপ্রাধের চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হবে ঠিক আছে তো শুরু করা যাক আজকের ভিডিও তো শুরু করছি একটা অঙ্ক দিয়ে এই অঙ্কটা ক্যাপাসিটার চ্যাপ্টারের একটা ক্যাপাসিটার চ্যাপ্টারের যে মেন থিওরি সেই থিওরির সঙ্গে কানেক্ট হবে তো অঙ্কটা সবাই করে রেখো তো টপ টপিকের নাম কি বলবো টপিকের নাম বলতে পারো মিসলেনিয়াস টপিক রিলেটেড টু গাউস থিওরিম যেহেতু আজকে অনেক আদার্স জিনিস করবো এদিক ওদিকার জিনিস যেমন একটা অঙ্কের কথা বললাম ধরো একটা প্লেট এখানটায় আছে আর এখানটাতে একটা প্লেট আছে দুটো প্লেট নিলাম ঠিক আছে আচ্ছা এবারে সেই প্লেটের এই দিকটা কানেক্ট করে দিলাম ব্যাটারি পজিটিভের সাথে আর এই দিকটাকে কানেক্ট করে দিলাম ব্যাটারি নেগেটিভের সাথে ওকে যেহেতু প্লেটের এই দুটো দিক কানেক্টেড আছে এই দুটো দিকে কিন্তু কোনো আধান এসে স্টোর হবে না কোথায় স্টোর হবে এই জায়গাটা ফ্রি সারফেস যেহেতু এখানে কোনো কানেকশান নেই এই জায়গাটা পজিটিভ আধান চলে আসবে কিভাবে আসবে ভাবতে পারো ব্যাটারির তো পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি তো পজিটিভ প্রান্তের কাজ কি পজিটিভ প্রান্তে ইলেকট্রনের ঘাটতি থাকে তো প্লেটের এই সারফেস থেকে ইলেকট্রনগুলো ব্যাটারি পজিটিভ দিকের সঙ্গে বা পজিটিভ দিকের মধ্যে চলে যাবে বা পজিটিভ যে প্লেট ব্যাটারি সেই প্লেটে চলে যাবে আর ব্যাটারি নেগেটিভের সঙ্গে যেটা কানেক্ট করা আছে সেটা ধরো এখানটায় কিছু এক্সট্রা ইলেকট্রন সাপ্লাই করবে ঠিক আছে তো এখানটায় চলে আসলো নেগেটিভ চার্জ এবার আমি কি বললাম আমি বললাম এই সার্ভিসটাতে কোনো চার্জ থাকবে না আর এই সার্ভিসটাতে চার্জ থাকবে না না থাকার কারণ কী না থাকার কারণ হলো এখানটায় থাকা কানেকশান এখানে যেহেতু তারের কানেকশান আছে সেই তারের কানেকশানের জন্য এই সার্ভিসে চার্জ এসে জমবে না ওকে আচ্ছা এবার আমরা যদি এটাকে একই ব্যাটারি ভাবি তাহলে এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আধানের পরিমাণটা সমান হবে ঠিক আছে কিন্তু জেনারেল যদি কাজটা করতে হয় ধরছি আমরা একই ব্যাটারি না পরে স্পেশাল কেস হিসেবে ওটা একই ব্যাটারি করে দেবো প্রথমে একটা জেনারেল কেস করি তাহলে আমরা ধরে নিলাম এখানে আধানটা কিউ ওয়ান এখানে আধানটা কিউ টু এখন আমাদেরকে এখানটায় তড়িৎ ক্ষেত্র বা নির্ণয় করতে হবে কোথায় অঙ্কটা হলো তিনটা বিন্দুতে তৈরি ক্ষেত্রবাবল্য নির্ণয় প্রথম পয়েন্টটা এখানটায় এটা এক নম্বর পয়েন্ট সেকেন্ড হলো এখানটায় এটা দু নম্বর পয়েন্ট থার্ড হলো এখানটায় এটা তিন নম্বর পয়েন্ট তাহলে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট এই তিনটা পয়েন্টে তৈরি ক্ষেত্র নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা প্লেটের যে অ্যাপ্লিকেশান করেছিলাম সেখানটায় প্লেটের সামনের কোনো একটা বিন্দুতে তড়িৎ বা বল ই কত ছিল সিগমা বাই এফসাইলার নট ছিল আর সিটের ক্ষেত্রে এর মানটা কত ছিল সিগমা বাই টু এফসাইলার নট ঠিক আছে কেন কারণ প্লেটের ক্ষেত্রে দুটো সার্ফিসই চার্জ থাকে আর সিটের ক্ষেত্রে একটা সার্ফেসের চার্জ থাকে তো এটা আমি অলরেডি করিয়েছি একটু দেখে নেও ভিডিওটা এখন প্রশ্নটা হলো আমরা যখন এই কাজটা করতে যাব আমরা কি ধরে কাজ করব প্লেট ধরে কাজ করব না স্লিট সিট ধরে কাজ করব তোমাদের মাথায় কি আসছে যেহেতু এটা চার্জড প্লেট আছে তাহলে অবভিয়াসলি আমাদের প্লেট ধরেই কাজ করতে হবে কিন্তু একটা জিনিস তোমরা একটু মনে করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে সহজে আমরা যখন এই প্লেটের কাজ করেছিলাম তখন আমার প্লেটের সারফেসটা ছিল এরকম তলটা মাঝখান দিয়ে ছেদ করে গেছিলো এটাকে গাউসীয় পিল বক্স বলে এবং গাউসীয় পিল বক্সটা দুটো সার্ফেসের আধানকে গ্র্যাপ করেছিল একটা এই সারফেস একটা এই সারফেস কারণ এখানটাতেও চার্জ থাকছে আর এখানটাতেও চার্জ থাকছে তাহলে দুটো সার্ফেসে আলাদাভাবে চার্জ থাকছে সেই জন্য এটা সিগমা বাই এফসালার নট হয়েছিল আর যখন সিট করেছিলাম তখন সিম্পল একটা সিট এখানটাতে গাউসিয়ান পিল বক্সটা এরকম এবং সেই গাউসিয়ান পিল বক্সটা একটাই সার্ফেসকে কভার করছে আর যেহেতু একটাই সার্ফেস থাকছে চার্জ দুটো সার্ফেসে থাকছে না সেই জন্য এটা সিগমা বাই টু এফসালের নট হয়েছিল মেনলি এই দুটো পার্থক্য ওখানে দেখেছিলাম এবার দেখো এটা প্লেট হওয়া সত্ত্বেও এখানটা কিন্তু প্লেটের দুটো সার্ফেসে আধান নেই প্লেটের দুটো সার্ফেসে আধান না থাকার জন্য আমরা এখানে কিন্তু প্লেটের এই রেজাল্টকে ইউজ করতে পারবো না কারণ এটা দুটো সার্ফেসের জন্য আসছে প্লেটের একটা সার্ফেসে আধান থাকার জন্য প্লেটের এই অঙ্কটা আমাদেরকে সিট ধরে করতে হবে কারণ প্লেটটা তখন সিটের মতো আচরণ করছে যেহেতু তার একটা সার্ফেসে আধান আছে ওকে আচ্ছা এবার যেহেতু সিগমা আসছে আমি এটাকে ধরে নিলাম সিগমা এ প্লাস সিগমা এ এটাকে ধরলাম মাইনাস সিগমা বি কারণ একটা পজিটিভ আধান তো তার সার্ফেস ডেন্সিটি একটা নেগেটিভ আধান তার সার্ফেস ডেন্সিটি তাহলে কি করব? প্রথমে এই এক নম্বর পয়েন্টের কথা ভাব আচ্ছা এই তারের কানেকশানটাকে আমি মিটিয়ে দিলাম তাহলে ছবিটা ক্লিয়ার করতে পারবো ধরো এক নম্বর পয়েন্টটা এখানটায় যাচ্ছে এবার এই পজিটিভ প্লেটের জন্য তৈরি ক্ষেত্র কোন দিকে হবে এদিকে আর এই নেগেটিভ প্লেটের জন্য এখানে তৈরি ক্ষেত্র কোন দিকে হবে এদিকে তাহলে এটা সিগমা এর জন্য তৈরি সিগমায় তো না ইলেকট্রিক ফিল্ড এ এটা হলো ইলেকট্রিক ফিল্ড বি ওকে তিন নম্বর পয়েন্টে একই কাজ করি তিন নম্বর পয়েন্টেও এই পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে ই এ নেগেটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে ই বি অপোজিট হচ্ছে হলো আর মাঝের জায়গাটায় এই পয়েন্টে এদিকেই ইএ এদিকেই ইবি তাহলে এখানে ইএ অ্যান্ড ইবি দুটোই সেম ডিরেকশানে থাকছে ঠিক আছে পিকচার থেকে পেয়ে গেলাম তাহলে এবার ম্যাথমেটিক্সটা করে ফেলো ফর পয়েন্ট ওয়ান অ্যান্ড টু সরি ওয়ান অ্যান্ড টু না ওয়ান অ্যান্ড থ্রি এটা এক এটা দুই নম্বর পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট নেট ইলেকট্রিক ফিল্ড কত দেখো ই এর মানটা কত আর ইবির মানটা কত এখানটা লিখে রাখো ই এর মানটা সিগমা এ বাই টু এফসেলার নট আর ইবির মানটা দেখো প্লাস মাইনাস বসবে না কারণ এখানে ডিরেকশানটা ফ্যাক্টার করে সিগমা বি না সিগমা বি বাই টু এফসেলার নট ঠিক আছে এবার আমরা জানি না কোন ডেন্সিটিটা বেশি ই এ বেশি না ইবি বেশি কারণ আমরা চার্জগুলোকে আলাদা ধরেছি প্রথমে তাহলে কি করব আমরা যেটা করব এক আর দুই তিনের জন্য এটা হবে ইয়ে ডিফারেন্স ইবি পার্থক্যটা এটা বড় হলে মানে এই ডেন্সিটি বড়ো হলে এটা মাইনাস ওটা ওই ডেন্সিটি বড় হলে ওটা মাইনাস এটা তাহলে কত হবে ই ইকুয়াল টু ওয়ান বাই টু এফল নট সিগমা এ ডিফারেন্স সিগমা বিকে আচ্ছা দুই নম্বর পয়েন্টের জন্য কি হবে দুই নম্বর পয়েন্টের জন্য হবে ইকাল টু ই এ প্লাস ইবি তাহলে ই ইকোয়াল টু হয়ে যাবে ওয়ান বাই টু এফস এল নট সিগমা এ প্লাস সিগমা বি এই হলো আমার দুটো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইনডেন্সিটির ভ্যালু এবার এবার বলে দিই চার্জ দুটো সমান স্পেশাল কেস হিসাবে এবং তার ফলে ডেন্সিটি দুটো আমরা পেয়ে যাবো সমান একই ব্যাটারিতে কানেক্ট করলে তাহলে একই ব্যাটারিতে যুক্ত করা হলে সিগমা এ অ্যাপ্রক্সিমেটলি না এক্স্যাক্টলি ইকুয়াল টু সিগমা বি তাকে আমরা সিগমা ধরে নিলাম তাহলে দেখো যদি এটা একই কানেক্ট হয় তাহলে সিগমা সমান হচ্ছে তাহলে এক আর তিনের জন্য ওয়ান অ্যান্ড থ্রি এই দুটা পয়েন্টের ক্ষেত্রে ইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে জিরো আর দুই নম্বর পয়েন্টে ইয়ের ভ্যালু কত হবে ওয়ান বাই টু এফ এফসাইলন নট সিগমা প্লাস সিগমা তাহলে হয়ে গেল কত সিগমা বাই এফ এফসাইলন নট তো এই অ্যান্সারটা ভালো করে মাথায় রাখবে এটা ক্যাপাসিটার চ্যাপ্টারে কাজে লাগবে ই ইকুয়াল টু সিগমা বাই এফ এফসাইলন নট হয় যে এই দুটা প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু তোমাদের দেখবে ওই চ্যাপ্টারে যখন পড়াবো তখন ক্যাপাসিটারের মাঝে এটা একটা ক্যাপাসিটার বলতে পারো তো ক্যাপাসিটারের মাঝের জায়গায় ক্ষেত্র বা বললের মানটা বইয়ে দেখবে ডাইরেক্টলি এটা লেখা আছে তার কোনো অ্যাপ্লিকেশন করে মানে সেটা কোথা থেকে আসলো সেটা কিন্তু দেওয়া নেই তো সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আসছে তা আমি এটা করে দিলাম ক্লিয়ার আচ্ছা এবার চলে আসা যাক আজকের সেই প্রশ্নগুলোর উত্তরে সেই প্রশ্নগুলো কী কী ছিল এবং সেখান থেকে পরপর উত্তরগুলোতে আসি এবং আজকের যেটা পড়ানো সেই টপিকটা পড়াই দেখো একটা প্রশ্ন আমি করেছিলাম যে এখানে আমরা যে করেছি তিন রকম সিস্টেম কেন নিয়েছি ঠিক আছে তো প্রশ্নতে আগে আরেকটা জিনিস বলে দিই এটা জানাটা দরকার সেটা হলো ফ্লাস ডেন্সিটির ব্যাপারে এটা কোশ্চেন আসছে খুব ইম্পর্টেন্ট এই ফ্লাক্স ডেনসিটি জিনিসটা হোয়াট ইজ ফ্লাক্স ডেনসিটি ফ্লাক্স ডেনসিটি জিনিসটা কি দেখো ফ্লাক্স মানে আমরা কি বলেছিলাম কোনো একটা তল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে আমরা বলেছিলাম ফ্লাক্স ঠিক আছে কোনো একটা তল দিয়ে কতগুলি বলরেখা লম্বভাবে পাস করছে এবার যে কোনো তলের বদলে যদি আমরা একক তল দিয়ে অতিক্রান্ত লম্বভাবে প্রবাহিত বড়রেখা বের করতে পারি তাহলে আমরা কী পাবো সেটাকে আমরা বলবো ফ্লাক্স ডেন্সিটি তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ফ্লাক্স ডেন্সিটি আমরা কি বলবো একক তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার ঠিক আছে তাহলে ম্যাথমেটিক্যালি একটু আসা যাক একক তলের মধ্যে দিয়ে সংখ্যা মানে কি দেখো ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজ সার্ফেস ইন্টিগ্রেল ই ডট ডিএস এটা আমরা আগেই পড়েছি এবার যদি আমি খুব রাফলি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমরা কী বলবো ফাই ইকুয়াল টু ই ইন টু টোটাল সারফেস ঠিক আছে তাহলে একক তল করা মানে কি টোটাল সারফেসকে ফ্লাক্সের তলায় নিয়ে চলে আসে তাহলে আমরা কী পাচ্ছি ফ্লাক্স বাই টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু ই খুব ভাইটাল কথা ফ্লাক্স বাই টোটাল সার্ফেস এরিয়া অর্থাৎ এটাই হলো আমাদের ফ্লাক্স ডেন্সিটি তাহলে ফ্লাক্স ডেন্সিটি কি দেয় ফ্লাক্স ডেন্সিটি দেয় তড়িৎ ক্ষেত্র বা বলের মান ঠিক আছে তাহলে ফ্লাক্স ডেনসিটি এক কথায় কি ফ্লাক্স ডেন্সিটি এক কথায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবার একটা সহজ জিনিস শেখায় মানে এবার একটা ইন্টারেস্টিং জিনিস শেখায় যেটা একটু ট্রিকিও বলতে পারো এবং এটা তোমার গোটা গাউসটাকে হাতের মুঠো এনে দেবে সেটা কি এবার দেখো এই ডেন্সিটি দিয়ে সেই ব্যাপারটা আসে দেখো ফ্লাক্স ডেন্সিটি মানে আমরা কি জানলাম ফ্লাস ডেন্সিটি আমরা মানে জানলাম ইকুয়াল টু টোটাল ফ্লাক্স বাই টোটাল এরিয়া এটাই তো মানে মোট ফ্লাক্স বাই মোট ক্ষেত্রফল এবার ফার্স্ট কেস গাউসর উপবাদ দিয়ে ভাবো টোটাল ফ্লাক্স মানে কত কিউবাই এফ আর নট টোটাল এরিয়াকে ধরলাম এস যেখানে যেমন এরিয়া হবে সেখানে তেমন ভাবব হলো এবার গাউসর উপবদ্য অনুযায়ী পয়েন্ট অ্যান্ড স্পেয়ার এর জন্য কী হয় পয়েন্ট অ্যান্ড স্পেয়ারের জন্য আমাদের ই বের করতে হয়েছিল তো ডাইরেক্ট কিউ বাই এফসাইলার নট লেখো আর এসের জায়গায় স্পেয়ারের সার্ভেস ইগিয়েটা লিখে দাও কত ফোর পাই আর স্কোয়ার তাহলে কত হয় দেখো ওয়ান বাই ফোর পাই এফ সাইলার নট কিউ বাই আর স্কোয়ার হয়েছিল ভেবে দেখো একটা পয়েন্ট চার্জের জন্য বা একটা স্পেয়ারের আউটসাইড পয়েন্টের জন্য এই রেজাল্টটাই ছিল তাহলে এটা কার কার রেজাল্ট এটা পয়েন্ট অ্যান্ড আউটসাইড অফ স্পেয়ার যদি এটা পেয়ে যাই তাহলে তার পরের লাইন আমরা কি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফ নট কিউ বাই এ স্কোয়ার তাহলে এটা কোথায় সারফেস অফ স্পেয়ার কারণ ওটা থেকেই হয়ে যাচ্ছে আর কি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফ নট বাই এটা কোথায় ইনসাইড অফ নন আর ইকুয়াল টু জিরো এটা কার কন্ডাক্টর অ্যান্ড হলো এর ক্ষেত্রে তাহলে দেখো পয়েন্ট অ্যান্ড স্পিয়ারের যতগুলো রেজাল্ট ছিল সেটা কিন্তু এই একটা জিনিস দিয়ে হয়ে গেলো সেটা হলো কি এইটুকুটা জাস্ট এইটুকুটা হলো আচ্ছা এবার চলে আসি সিলিন্ডার তাহলে লাইন অ্যান্ড সিলিন্ডার তার ক্ষেত্রে কী হয়েছিল সেম কাজ করবো টু কত কিউ বাই এফ সাইলন নট বাই টু পাই আর এল ঠিক আছে এবার দেখো সেই রেজাল্টগুলো কী কী দেয় তা আমি এটা মিটিয়ে দিলাম বোঝা সুবিধার জন্য এটা মিটিয়ে দিলাম এবার দেখো চলে আসো এখানটায় দেখো ভালো করে তাহলে কিউ বাই টু পাই নট আর এল কিউ বাই এল মানে ল্যামডা তা ল্যামডা বাই টু পাই নট আর এই জন্য আমি কিন্তু ফোর পাই এফস্যালার নট এখানটায় আনতে না করেছিলাম ফোর পা এফসালার নট আন ডাইরেক্টলি তোমরা এটাকে মনে রাখতে পারবে না এখানে কী করেছি জাস্ট সিলিন্ডারের সার্ভিস এরিয়া দিয়ে ভাগ করে দিয়েছি আর কিচ্ছু করিনি তাহলে এটা কার কার জন্য ছিল লাইন অ্যান্ড আউটসাইড পয়েন্টের জন্য ছিল তারপরের রেজাল্টটা কী ছিল ল্যামডা বাই টু পাই এফ সাইলন নট এ এটা কার সারফেসের জন্য সারফেস অফ সিলিন্ডার আর আরেকটা রেজাল্ট কী ছিল ল্যামডা আর বাই টু পাই এফ সাইলন নট এ স্কোয়ার এটা কার জন্য এটা ইনসাইড পয়েন্ট অফ সিলিন্ডার আরেকটা রেজাল্ট জিরো এবার এটা নন কন্ডাক্টারের জন্য এটা কন্ডাক্টার অ্যান্ড হলোর জন্য তাহলে দেখো এই একটা জিনিস দিয়ে সিলিন্ডার টোটালটা মাথায় রাখা যায় হলো আচ্ছা আর তিন নম্বর আমার সিট অ্যান্ড প্লেট তার ক্ষেত্রে সেম কাজ ইকুয়াল টু কিউ বাই এফ সাইল নট বাই সারফেস এরিয়া ঠিক আছে শুধু এইটুকুটা দিয়ে ভাববো তাহলে মিটিয়ে দিই টুকুটা তাহলে এর ক্ষেত্রে রেজাল্টটা কি হবে এটা ডাইরেক্টলি যে অ্যানসারটা দিচ্ছে সেটা হলো কিউ বাই এফসাইলার নট এস কিউ বাই এস মানে কি সারফেস ডেন্সিটি চার্জ মানে সেটা কত সিগমা বাই এফসাইলার নট তাহলে এটা কার ক্ষেত্রে অ্যান্সার এটা প্লেটের অ্যান্সার আর একটা কি অ্যান্সার হবে সিগমা বাই টু এফ নট এটা কার জন্য এটা সিটের জন্য রেজাল্ট ঠিক আছে তাহলে এই শুধু এই তিনটা জিনিস যদি মাথায় রাখতে পারো এই তিনটা জিনিস দিয়ে টোটাল গাউস রূপবদ্ধটা চলে আসবে সেটা কোথা থেকে আসছে জাস্ট এই ফ্লাক্স ডেন্সিটি ডেফিনেশান থেকে আসছে এটা হলো গাউস মেইন জিনিস এটা ক্লিয়ার করে নাও দেখবে গাউস কোনো ব্যাপার না খুব ইজি হয়ে গেছে মানে ম্যাক্সিমাম যেটা প্রবলেম হয় এই ক্যালকুলেশনের রেজাল্টগুলো মাথায় থাকে না ক্যালকুলেশনের রেজাল্ট মাথায় না থাকলে অঙ্ক হবে না তাহলে অঙ্ক করতে গেলে বা ক্যালকুলেশনের রেজাল্টকে মাথায় রাখতে গেলে তোমাদেরকে একটু সহজ পদ্ধতি জানতে হবে যে কীভাবে অ্যান্সারগুলো মাথায় রাখা যায় তো এটা হলো সেই অ্যান্সারগুলো মাথায় রাখার পদ্ধতি ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখাই অন্য একটা জিনিস দেখাই এবার আমি গল্পতে পরে আসছি আগে একটু ক্যালকুলেশনগুলো দেখিয়ে নিই তারপর যে গুলো করলাম সে গল্পতে আসছি নন কন্ডাক্টিং সার মানে অপরিবাহী গোলক অপরিবাহী গোলকের ক্ষেত্রে ফোর বাই থ্রি পাই এ কিউব সিগমা ইকুয়াল টু টোটাল ঠিকমতো না রো ইকুয়াল টু টোটাল চার্জ ঠিক আছে এবার দেখো এর যেটা আউটসাইড পয়েন্ট ছিল সে আউটসাইড পয়েন্টের রেজাল্ট কী ছিল ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর এফ সাইলন নট কিউ বাই স্কোয়ার এখানটায় কিউয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও তাহলে ই এর একটা নতুন এক্সপ্রেশান পাবে সেটা কত হবে

এবার সারফেস পয়েন্টে যদি যায় আর ক্যালকুলেশন করার দরকার নাই কারণ ডাইরেক্ট ওটাই আসবে ওয়ান বাই ফোর পাই এফ সাইলার নট কিউ বাই এ স্কোয়ার তো এখানে কিউয়ের ভ্যালু বসাও অথবা এখানটায় আর ইকোয়াল টু এ বসাও একই ব্যাপার উত্তরটা কত আসবে উত্তরটা আসবে রো এ বাই থ্রি নট এটুকুটা ওকে আর ইনসাইড পয়েন্টের জন্য ইনসাইড পয়েন্টের জন্য ইকুয়াল টু আসবে ওয়ান বাই ফোর বাই এফ সাইলার নট কিউ আর বাই এ কিউ এখানটা তো কিউয়ের ভ্যালু বসাতে পারো অথবা ক্যালকুলেশান না করে ডিরেক্টলি এটা লিখতে পারো রো আর বাই থ্রি এফসাইল নট ক্যালকুলেশনটা করে দেখো এটাই হবে তাহলে আমরা কিন্তু স্পেয়ারের ক্ষেত্রে তিন রকমের রেজাল্ট পেলাম এই তিন রকমের রেজাল্ট একটু মাথায় রেখো ঠিক আছে পরে আমি এগুলোকে সব কানেক্ট করছি বা তোমাদের যদি বোঝার সুবিধার জন্য আমি তিনটা রেজাল্টকে সাইডে লিখে রাখছি পরে আমি সবগুলোকে কানেক্ট করছি তো কী কী রেজাল্ট পেলাম যেটাই ওয়ান বাই ফোর পাই এফসাইল আর নট কিউ বাই আর স্কোয়ার সেটা মানে রো এ বাই থ্রি এফসাইল করি জায়গা ছোট হয়ে গেলো जटाई वन बोर पाई एफ साल नट किू बर स्कोर सेटाई रो ए ब्री एफ साल नट ए स्कोयर बर स्कोर और वन बोर पाई एफ साल नट किू ब स्कोर से रो ए ब थ्री एफ साल नट और वन बोर पाई एफ साल नट किू ब्यूआर ब्यूब সেটা হয়ে গেল রো আর বাই থ্রি এফ সাইলন নট নন তিনটা কেস পেলাম এবার কন্ডাকটিং স্পেয়ার চলে যায় জাস্ট নন এর জায়গায় কন্ডাক্টিং স্পেয়ার এবার কন্ডাক্টিং স্পেয়ারে কী হবে সমস্ত আধান বাইরে সার্ফেসে থাকবে তাহলে সেটা আর ভলিউম দিয়ে হবে না সেটা তখন চলে আসবে সার্ফেস চার্জেন্সিটি দিয়ে মানে ফোর পাই এ স্কোয়ার ইন্টু সিগমা দিয়ে হবে তাহলে এখন সেম কাজ করতে হবে তো ক্যালকুলেশনটা করি প্রথম ইকুয়াল টু ফোর পাই সরি ওয়ান বাই ফোর পাই এফসাইলার নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার ভ্যালু বসাও ওয়ান বাই ফোর পাই এফসাইলার নট আর স্কোয়ার ইন্টু ফোর পাই এ স্কোয়ার সিগমা ফোর পাই কেটে গেল বাকি দেখো যেটা থাকলো সেটা কি লেখা যায় আমি এখানে ডাইরেক্ট লিখি যেহেতু ওখানে আমাকে লিখতেই হবে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট কিউ বাই আর স্কোয়ার তার বদলে আমি পেলাম সিগমা বাই এফ সাইলন নট এ স্কোয়ার বাই আর স্কোয়ার দেখো মিল পাচ্ছ মিল পাওয়া শুরু হয়ে গেছে এই রেজাল্ট আর এই রেজাল্টের মধ্যে একটা কিন্তু মিল আছে মিলটা কি এ স্কোয়ার বাই আর স্কোয়ারের সঙ্গে ভ্যারিয়েশান সেহেতু সেই জন্য কিন্তু গ্রাফের ক্ষেত্রেও তারা সমান হয় আচ্ছা নেক্সট যদি আমি ডাইরেক্টলি এখানেই করি এই কলটু আর বসিয়ে দাও তাহলে রেজাল্টটা কী হবে তাহলে ওয়ান বাই ফোর পাই এফ সাইলার নট কিউ বাই এ স্কোয়ার তার রেজাল্টটা পাবো সিগমা বাই এফ সাইলার নট আর ওয়ান বাই আচ্ছা লাস্ট পয়েন্টে তো ইলেকট্রিক ফিল্ডে হয়ে যায় জিরো তো এখানটা হয়ে গেলো জিরো মানে ইনসাইড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেস থাকবে না ওটা জিরোই থাকবে ওটার কোনো এক্সট্রা কোনো মান বেরোবে না তো এটা কার রেজাল্ট পেলাম সবগুলো রেজাল্ট পেলাম স্পিয়ারের ক্ষেত্রে তো এই স্পেরিক্যালের যে রেজাল্টগুলো এটা যে ডেনসিটি দিয়ে বা এটা সারফেস ডেনসিটি দিয়ে এইগুলো দিয়ে তোমাদের জয়েন্টের অঙ্ক থাকতে পারে হলো এবার সেম কাজ সিলিন্ডারের ক্ষেত্রে করে দেখি সিলিন্ডারের ক্ষেত্রে কি হয় তাহলে সিলিন্ডারে কী হবে নন কন্ডাক্টিং সিলিন্ডার এবং কন্ডাক্টিং সিলিন্ডার দুটো ক্ষেত্রেই করব তাহলে কী ছিল রেজাল্ট নন কন্ডাকটিংয়ের ক্ষেত্রে ই ছিল ল্যামডা বাই টু পাই এফ সেল নট ইনটু আর এটা রেজাল্ট ছিল আর চার্জের ভ্যালু কত হবে সিলিন্ডারের ভলিউম পাই এ স্কয়ার এল ইন্টু রো ভলিউম ইনটু ভলিউম ডেনসিটি তাহলে এখান থেকে কিউ বাই এল করো কারণ ল্যামডার মান বসাতে হবে তাহলে কত পাই এ স্কোয়ার রো তাহলে সেটা মান হলো ল্যামডার তাহলে ল্যামডার মানটা পেয়ে গেছি পাই স্কোয়ার রো বসিয়ে দাও ওখানটায় কত হবে তাহলে হবে পাই এ স্কোয়ার রো বাই টু পাই এফ সাইলন নট ইন্টু আর তাহলে পাই গেল কেটে কত হলো রো এ বাই টু এফ সাইলন নট এ বাই আর খুব ভাইটাল একটা পার্থক্য এবার কিন্তু চলে আসছে দেখো তাহলে আমি এখানটায় লিখি মিটিয়ে সিলিন্ডারের রেজাল্টটা ল্যামডা বাই টু পাই এফ সাইলন নট আর তার মানটাই পেলাম রো এ বাই টু এফ সাইলন নট এ বাই আর এটা হলো এর সঙ্গে তুলনীয় আউটসাইড পয়েন্ট হলো তাহলে ইনসাইড পয়েন্টে ল্যামডা বাই টু পাই এফ সাইলন নট এটা তুলনীয় কত হবে রো এ বাই টু এফসাইলআর নটের সঙ্গে আর মানে এটা সার্ভেস পয়েন্ট ইনসাইড পয়েন্ট এবার হবে ল্যামডা আর বাই টু পাই এফসাইলার নট স্কোয়ার সেটা হবে কত রো আর বাই টু এফসাইল আর নট দেখো উত্তরের মধ্যে কত মিল একই রকম উত্তর আসলো জাস্ট ওখানটায় থ্রি ছিল এখানটায় টু হয়ে গেলো আর ওখানে এ স্কোয়ার বাই আর স্কোয়ারের ভেরিয়েশন ছিল এখানে সেটা এ বাই এর ভ্যারিয়েশান হলো ঠিক আছে বাকি টোটাল উত্তরের প্যাটার্নটা কিন্তু সেম থাকলো আরও দেখো মিল পাবে এবার কন্ডাক্টিং সিলিন্ডার তার ক্ষেত্রে বলি কী হয় তার ক্ষেত্রে ই টু কত ল্যামডা বাই টু পাই এফ নট ইনটু আর তো যেহেতু কন্ডাক্টিং সিলিন্ডার তাহলে সারফেস দিয়ে বলতে হবে সারফেস এরিয়া দিয়ে বলতে হবে তার মানে কত কিউ ইকুয়াল টু টু পাই এ এল ইন্টু সিগমা তাহলে কিউ বাই এল করি সেটা কত হবে টু পাই এ ইন্টু সিগমা তাহলে কিউ বাই এল মানে গিয়ে ল্যামডা ল্যামডা ল্যামডাই করবে তাহলে টু পাই এ ইন টু সিগমা জাস্ট ভ্যালোটা বসিয়ে দাও তাহলে ই কত হবে টু পাই এ ইন্টু সিগমা বাই টু পাই এফ সাইলন নট আর টু পাই কেটে গেল এবার দেখো আগেরটার মতো রেজাল্ট পাচ্ছি কি না কত ছিল দেখো সিগ্মা বাই এফসাইলার নট এখানেও আলাদা করা যায় তো সিগমা বা এফসাইল নট ওখানেও আলাদা হয়েছিল এবার দেখো তার আমি লিখছি কীভাবে ল্যামডা বাই টু পাই এফ সাইলন নট ইন্টু আর ইকুয়াল টু আমরা কী লিখবো সিগমা বাই এফ সাইলন নট এখানেও কমন নাও এটা হবে এ বাই আর তাহলে তারপরে সার্ফিসের রেজাল্টটা কত আসবে ল্যামডা বাই টু পাই এফ সাইলন নট এ সেটা হয়ে গেল সিগমা বাই এফ সাইলন নট আর তারপরে ইনসাইড পয়েন্টে চলে যাবে ওটা জিরো তাহলে এটা সিলিন্ডারের রেজাল্ট আসলো সিলিন্ডারে এই উত্তরটা পেয়েছিলাম তো মোটামুটি সবগুলোই ডেন্সিটি দিয়ে প্রকাশ হয়ে গেল লিনিয়ার ডেন্সিটি দিয়ে আগে ছিল এখন সার্ফেস ডেন্সিটি আর ভলিউম দিয়ে প্রকাশ হয়ে গেল আর সিট প্লেটের ক্ষেত্রে রেজাল্টগুলো যদি লিখতে চাও লিখে নাও এখানটায় সিটের ক্ষেত্রে সিগমা বাই টু এফ নট আর প্লেটের ক্ষেত্রে সিগমা বাই এফ নট তাহলে দেখো সবগুলোতেই যে কমন ফ্যাক্টরটা আসছে যদি আমি ভলিউমের ক্ষেত্রে ব্যাপারটায় না যাই আমি যদি এই এই তিনটার ক্ষেত্রে মিল দেখাতে চাই স্পেয়ার সিলিন্ডার সিট প্লেট সবার ক্ষেত্রেই এই সিগমা বাই এফসালনার টার্মটা কিন্তু কমন ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিগমা বাই এফসালান্নার টার্মটা কমন কিন্তু এখানটায় ভ্যারিয়েশানটা স্কোয়ারে হয়েছে এখানে ভ্যারিয়েশানটা একটা ডাইমেনশান কমেছে এখানে ভ্যারিয়েশানে রেডিয়াস ডাইমেনশানটা পুরোপুরি আউট হয়ে গেছে হলো সেম কাজ যদি এখানটায় ভাবো এটা যেহেতু ভলিউম ইন কানেক্ট হয়েছে এখানটাতে ভলিউম কানেক্ট হওয়ার জন্য ভলিউম ডেন্সিটি এসছে তাহলে এখানটাতেও ভাবা যেতে পারে স্পেয়ারটা থ্রি তাই থ্রি থ্রি এসছে এটাও তো থ্রি ডাইমেনশানাল তাই টু কেন এসছে তো এবার আমার প্রশ্নের মেন উত্তরে আসি যে প্রশ্নগুলো আগের দিন করেছিলাম ক্যালকুলেশান দেখানোর পালা কমপ্লিট এবার ফিজিক্সে ঢোকা যাক ভেবে দেখো প্রথম প্রশ্নের উত্তর যে আমরা এখানে তিনটা কেস কেন করলাম এতগুলো কেস টোয়েন্টি টু নাম্বার অফ কেসেস ছিল সেই টোয়েন্টি টু নাম্বার অফ কেসেস কম্বাইন্ড হয়ে গেল তিনটা কেসে তিনটা কেসে কনভার্ট হওয়ার কারণ হল আমাদের কোঅর্ডিনেট সিস্টেম সেটা তিন প্রকার কি কি একটা হলো কার্টেশিয়ান থ্রি ডি কোঅিয়েন সিস্টেম যেখানটায় এটা নর্মালি আমি ইলেভেনে পড়িয়ে থাকি যেখানটায় এক্স ওয়াই জেড এই তিনটা ডাইমেনশনের রেসপেক্টে কাজ করা হয় কোনো একটা বিন্দুর পজিশন সেই পজিশনকে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে প্রকাশ করা হয় এটা হলো আমাদের ফার্স্ট কোয়ার্ডিয়েন সিস্টেম কার্টেশিয়ান কোয়ার্ডিয়েন সিস্টেম এর রিপ্রেজেন্টেশন বা এর কাজকর্মের জন্য আমরা পেয়েছি প্লেট অ্যান্ড সিটকে ঠিক আছে মানে কার্টিশিয়ান সিস্টেমের যে ভ্যারিয়েশন সেই ভ্যারিয়েশনটা প্লেট আর সিটের জন্য ভ্যালিড কোন রকম রেডিয়াসটা ওখানটায় থাকছে না তাহলে রেডিয়াল ফ্যাক্টর কাজ করে না কার্টেসিয়ান কোর্ডিয়ান সিস্টেমে তাই টার্মটা প্লেট বা সিটের যে রেজাল্ট একটা সিগমা বাই টুয়েব সালার নট অথবা সিগমা বা এফসাইডার নট সেখানটায় কিন্তু আসেনি হলো আচ্ছা এবার চলে আসি নেক্সট ক্ডিয়ান সিস্টেম সেটা হলো পোলার কেন সিস্টেম তাহলে কোর্ডিয়ান সিস্টেমের সেকেন্ড পার্টটা হলো পোলার ডি কডিয়ান সিস্টেম পোলার থ্রিডির মধ্যে প্রথমটা আসবে সিলিন্ড্রিক্যাল পোলার কোর্ডিন সিস্টেম সিলিন্ড্রিক্যাল পোলার জিনিসটা কী এখানটাতেও এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকবে কিন্তু কোনো একটা বিন্দুর পজিশনকে আর জেড আর ফাই বা আর ফাই জেড বলি আর ফাই জেড এই তিনটে অ্যাক্সিস দ্বারা বোঝানো হবে আরটা কী আটটা হলো আগে ছবিটা এখানে দিয়ে বলছি আটটা হলো এই রেডিয়াসটা মানে এখান থেকে এই বিন্দু রেডিয়াস ঠিক আছে ফাইটা কি এই এই অ্যাঙ্গেলটা ফাই আর জেড হলো উচ্চতাটা ঠিক আছে এবার যদি আমি ফাইয়ের ভেরিয়েশনটা করি তাহলে এটা একটা সিলিন্ডার ফর্ম করে আমি যখন ইলেভেনের কোর্ডিন সিস্টেম পড়াবো সেই ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে আমি ডিটেলসে ব্যাপারটা বলবো এখানে বলবো না কারণ এখানে এটা জিনিস না জাস্ট একটা টাচ দিচ্ছি ব্যাপারগুলোর তো সিলিন্ড্রিক্যাল করডিয়ান সিস্টেম আমাদের সেকেন্ড কডিয়ান সিস্টেম পোলার আর থার্ড কোলার পোলার কর্ডিয়ান সিস্টেম হলো স্ফেরিক্যাল পোলার কডিয়ান সিস্টেম তাহলে স্ফেরিক্যাল পোলার কর্ডিয়ান সিস্টেম হিসাবে আর থ্রিটা ফাইভ এই তিনটা ভেরিয়েবল টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে ছবিটা হয়ে যাবে স্ফেরিক্যাল পোলার কর্ডিয়ান সিস্টেম অনুযায়ী এটা হলো আর এই অ্যাঙ্গেলটা হবে থিটা আর ফাইটা যা ছিল তাই থাকবে তা আলটিমেটলি এটা একটা স্পেয়ার ফর্ম করে কিভাবে আমি এখন বলছি না ডিটেলসে তো এই তিন রকম কোয়ার্ডেন সিস্টেম আমাদের ফিজিক্সে রয়েছে তিন রকম কোয়ার্ডিয়ান সিস্টেম তিন রকমের সিমেট্রিকে প্রকাশ করে কার্টিসিয়ান কোর্ডেন সিস্টেম এক ধরনের সিমেট্রি স্ফেরিক্যাল কোর্ডেন সরি সিলিন্ডিক্যাল পোলার কোর্ডিন সিস্টেম এক ধরনের সিমেট্রি আর স্ফেরিক্যাল পোলার কোর্ডিন সিস্টেম আরেক ধরনের সিমেট্রি তিন ধরনের সিমেট্রিক্যাল গর্ডেন সিস্টেমের জন্য আমাদের তিন রকমের কেস যখন স্ফেরিক্যাল গর্ডেন সিস্টেম তার জন্য পয়েন্ট অ্যান্ড স্পেয়ার সিলিন্ডিক্যাল গর্ডেন সিস্টেমের জন্য লাইন অ্যান্ড সিলিন্ডার আর কাটেশান গর্ডেন সিস্টেমের জন্য সিট অ্যান্ড প্লেট এই হলো তিন রকমের জিনিস পরবর্তী চ্যাপ্টারে তোমরা যখন পোটেন্সিয়ালে যাবে তখন পোটেন্সিয়াল চ্যাপ্টারেও আমরা এই তিন ধরনের জিনিসের পোটেন্সিয়াল বের করবো অ্যাকচুয়ালি গাউসূরবদ্ধ পড়ার উদ্দেশ্যই হলো এর পরের চ্যাপ্টার যখন পোটেন্সিয়াল হবে তখন পোটেন্সিয়াল চ্যাপ্টারটাকে বোঝা কারণ পোটেন্সিয়াল চ্যাপ্টারে ইলেকট্রিক থেকে পোটেন্সিয়ালটা বের করতে হয় তখন আমরা বের করবেন ফর প্যারালাল প্লেট সিস্টেম কথাটা মানে কি ওখানে প্লেটের অ্যাপ্লিকেশান কাজে লাগবে দুই নম্বর বের করব সিলিন্ড্রিক্যাল প্লেট সিস্টেম সেখানে সিলিন্ডার রেজাল্টটাকে ইউজ করব আর স্পেরিক্যাল প্লেট সিস্টেম সেখানে স্পেরিক্যাল বা স্পের রেজাল্টটাকে ইউজ করবো এবং তারপরের চ্যাপ্টার ক্যাপাসিটার যখন পড়ব তখন অ্যাকচুয়াল মিনিংটা বুঝবে আমাদের ক্যাপাসিটা তিন রকমের হয়ে থাকে একটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার আরেকটা হলো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার আরেকটা হলো ফিরিক্যাল ক্যাপাসিটার এই যে তিন রকমের ক্যাপাসিটার রয়েছে এই তিন রকম ক্যাপাসিটারের ক্যাপাসিটি আমাদেরকে নির্ণয় করতে হয় ক্যাপাসিটার চ্যাপ্টারে তাহলে দেখো চ্যাপ্টারগুলো কীভাবে কানেক্টেড গাউসর উপপদে তোমরাদের তিন ধরনের সিস্টেমের ই বের করতে শেখানো হলো ই যখনই তোমরা বের করতে শিখবে সেই ই থেকে তোমরা এখানটায় কনভার্ট হবে ভি বের করতে শিখতে ভি বের করতে যখন শিখবে ভি থেকে তোমরা যখন ক্যাপাসিটি চ্যাপ্টারে আসবে তখন ভি থেকে তোমরা শিখবে সি বের করতে আগে তার মানে আগে আমরা শিখলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেখান থেকে শিখবো ভি সেখান থেকে শিখবো সি তো এই জন্য আমাদের তিন রকমের সিস্টেম নিয়েই পড়তে হয় কারণ আমাদের তিন রকমের সিমেন্টটি আছে প্রকৃতিতে তিন রকমের সিমেট্রির জন্য তিন রকমের ক্যাপাসিটার সিস্টেম আমাদেরকে জানতে হচ্ছে সেই জন্য প্রথমেই গাউসবদ্ধ সেই তিন রকম সিস্টেম জেনে নাও দেন পোটেন্সিয়াল বের করো দেন তারপর চ্যাপ্টার ক্যাপাসিটি বের করো এটা হলো আমাদের জানার সিকোয়েন্স ঠিক আছে তাহলে টোটাল গল্পটা কমপ্লিট হবে কারণ শুধুমাত্র এটা জেনে নিলে হবে না এটা নেক্সট অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে তো আমি পোটেন্সিয়াল চ্যাপ্টার যখন স্টার্ট করবো তখন তার অ্যাপ্লিকেশন দেখাবো পোটেন্সিয়াল চ্যাপ্টার থেকে চ্যাপ্টার জাস্ট এক লাইনে ক্যালকুলেশন মানে এখানে যেখানে শেষ করবে তারপরের লাইনে ক্যাপাসিটি চ্যাপ্টারে ক্যাপাসিটির উত্তর বেরিয়ে যাবে খুব ইজি জায়গা খুব ইন্টারেস্টিং জায়গা তা আসবো ধীরে ধীরে আচ্ছা তাহলে একটা প্রশ্নের উত্তর দিলাম যে তিন রকমের সিস্টেমই কেন আসলো আচ্ছা নেক্সট যে প্রশ্নের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিই এখানটায় দেখো যে এবার এবার তোমাদের বলতে সুবিধা হবে আমার স্পেরিক্যাল সিস্টেম যখন ছিল মানে একটা স্পেয়ার যখন ছিল তিনটে অ্যাক্সিস বরাবরই রেডিয়াস টার্মটা কাজ করছিল কিন্তু একটা সিলিন্ডার যখন আসছে সিলিন্ডার বরাবর যদি ভাবা যায় তাহলে এই বরাবর জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো রেডিয়াস টার্ম কাজ করে না কিন্তু এক্স অ্যাক্সিস বাই ওয়াই অ্যাক্সিস বরাবর রেডিয়াসের টার্মটা থাকে অর্থাৎ এই জায়গাটা রেডিয়াস এই জায়গাটা রেডিয়াস ভাবা যেতে পারে দেশ তোমরা ভাবতে পারো এখানে এই থ্রি টার্মটা এসছে এখানে এই দুই টার্মটা এসছে কিন্তু যখন আমরা প্লেটের ক্ষেত্রে চলে আসি প্লেটের ক্ষেত্রে কোনো রেডিয়াসের ভেলা ভ্যারিয়েশান থাকছে না যেহেতু কোনো সার্কুলার সিমেন্ট এখানটায় নেই তাহলে প্লেটের ক্ষেত্রে বা সিটের ক্ষেত্রে সার্কুলার সিমেট সিমেটটি না থাকার জন্য প্লেট বা সিটের যে রেজাল্ট সেই প্লেট বা সিটের রেজাল্টে কোনো রেডিয়াস টার্ম থাকছে না মানে আরের কারণে কোনো ভ্যারিয়েশান হচ্ছে না ঠিক আছে বোঝা গেল আচ্ছা নেক্সট যে ভেরিয়েশন নেক্সট যে কথাটা বলি এটাকেই ফিজিক্যাল ব্যাখ্যা দিয়ে বলি ঠিক আছে এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হলো যে এখানে রেডিয়াসটা তিনটা ডাইমেনশানে থাকছে দ্যাটস ওয়াই থ্রি এখানে টু হলো এবার এটা থেকে এটা এটা থেকে এটাতে আসো এখানে তিন দিকে ছিল এখানে কি সেটা কমে তার ডাইমেনশনের ভেরিয়েশনটা পাল্টে দুদিকে আসলো তাহলে এখানটায় যেহেতু ডাইমেনশনটা একবার কমে গেল তাহলে এখানে আর স্কোয়ারের ভ্যারিয়েশানটা তাহলে প্রথমটা কি ওয়ান বাই আর স্কোয়ারের সাথে ভ্যারি করছিল। তারপরে সেই ভ্যারিয়েশানটা হয়ে গেলো ওয়ান বাই আর এর সাথে ভ্যারিয়েশান ঠিক আছে আর মানে আমি এই রেজাল্টের কথা বলছি এটা ওয়ান বাই আর স্কোয়ার ছিল এটা হয়ে গেলো ওয়ান বাই আর কিন্তু প্লেটে গেলে ক্ষেত্রে কি হবে সেই রেডিয়াস টামটাও নাই হয়ে যাচ্ছে তাহলে এখানটাতে কি কোনো আর টার্মও থাকছে না তো এভাবে ভাবা যেতে পারে যে কি করে সিলিন্ডার থেকে কিভাবে স্ফিয়ার থেকে সিলিন্ডারে রেডিয়াস টামটা ধীরে ধীরে নাই হচ্ছে এবার প্র্যাকটিক্যালি ছবি দিয়ে ভাব ব্যাপারটাকে উত্তরগুলো মিটিয়ে দিলাম জাস্ট এবার ছবি দিয়ে বুঝবো গোটা ঘটনাটা কি হচ্ছে আমি এতক্ষণ শুধুমাত্র ম্যাথমেটিক্সের সাহায্যে ব্যাপারটাকে ব্যাখ্যা করলাম জাস্ট একটা পয়েন্ট চার্জ নেই তো এটা ধরো একটা পয়েন্ট চার্জ তাই এখন পয়েন্ট চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা কয় দিকে বিস্তৃত হতে পারে ভাবো আমি এখানটা থেকে বলছি এটা একটা পয়েন্ট চার্জ এখানটায় আছে তাহলে এদিকে ভ্যারি করছে এদিকে ভ্যারি করছে এদিকে ভ্যারি করছে এদিকে ভ্যারি করছে উপরের দিকে নিচের দিকে এদিক ওদিক সব দিক মানে তোমরা বলতে পারো একটা স্পেরিক্যাল ব্যাপার তৈরি হচ্ছে এবং সব দিকে ভ্যারিয়েশনটা পাচ্ছি তাহলে একটা পয়েন্ট থেকে সব দিকে ইলেকট্রিক ফিল্ডের রয়েছে বলা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে ভেরিয়েশনটা সীমাবদ্ধ না যে একমাত্র ওই দিক বরাবরই হবে তো সব দিকে ভেরিয়েশনটা রয়েছে তাই স্পেরিক্যাল সিমেন্টটি আসছে এবার ভাবো তাই আরেক তিনটা ফ্যাক্টরই আসলো ভালো কথা এবার ভাবো এখান থেকে লাইনে আমরা কানেক্ট হব কী করে ধরো এখানটা একটা পয়েন্ট চার্জের ভেরিয়েশান তুমি রাখছো মানে একটা পয়েন্ট চার্জকে রাখছো লাইন মানে কি ইমিডিয়েটলি তার নিচে একটা পয়েন্ট চার্জ থাকা তার মানে যদি আমরা একটা লাইন ফর্ম করতে যাই তাহলে পয়েন্ট চার্জগুলোকে আমাকে পর 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 নিচে নিচে রাখতে হবে তাহলে পয়েন্ট চার্জগুলো যদি আমি পর 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 নিচে নিচে রাখতে থাকি তাহলে কিন্তু আমাদের লাইনটা ফর্ম করবে এবং লাইনটা যখনই আমরা ফর্ম করতে পারছি লাইনটা যখনই ফর্ম করতে পারছি তখন দেখো এই উপর নিচে যে ভেরি করছিল সেই ব্যাপারটা কিন্তু আমার হারিয়ে যাচ্ছে সেই থাকছে না যে আমাকে উপর নিচে ভ্যারি করাতে পারছি কারণ যে দিক বরাবর তারটা রয়েছে বা যে দিক বরাবর আধান রয়েছে আধান দিয়ে ভেদ করে তো বল রেখা যাবে না আধান থেকে নির্গত হবে তাহলে আমার আধানগুলোই তো এভাবে বসানো আছে তাহলে আধানের দিক বরাবর বলরেখা কি করে যেতে পারে তাহলে এই দিকে যে বলরেখাগুলো ছিল সেই বলরেখাটা মিসিং হয়ে যাচ্ছে এই লাইন বরাবর বলরেখাটা মিসিং হয়ে যাচ্ছে ঠিক আছে আর বলরেখাগুলো কি করে একে অপরকে বিকর্ষণ করে ভাবো এখানটা থেকে একটা বলরেখা সেটা ধরো এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে ঠিক আছে এর ঠিক পাশে ঠিক পাশে দেখানো যাচ্ছে না ধরো এখানটা একটা বলরেখা দেখাচ্ছি তাহলে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এবার দেখো এই দুটো বলরেখা কাট করে যাচ্ছে তাহলে এরা কি করবে একে অপরকে রিপেল করতে তাহলে যে এরা একে ওপরকে রিপেল করবে তাহলে এই জায়গাটা কেমন হয়ে যাবে এই জায়গাটা এরকম হয়ে যাবে এই জায়গাটা এরকম হয়ে যাবে দেখো স্পেডিক্যাল নেচারটা নষ্ট হচ্ছে কিভাবে এবার আমি এই দুটো পয়েন্টকে আরও কাছাকাছি নিয়ে আসছি ধরো এরকম হচ্ছে এখানকার একটা পয়েন্ট আর এখানকার একটা পয়েন্ট এটিকে রেখা যাচ্ছে এদিকে বলরেখা যাচ্ছে যেমন ছিল ছিল কিন্তু যখনই এদিকে বলরেখা ভাবছো তারা কি একে অপরকে রিপিল করে কাট করতে যেহেতু পারবে না প্যারালাল হয়ে যাচ্ছে আমি জাস্ট দুটো পয়েন্টে আধান দিয়ে ভাবছি হলো এবার এই দুটো পয়েন্টকে আরও কাছে আনো তাহলে কিভাবে যখনই দুটো পয়েন্ট খুব কাছে চলে আসবে তখনই এই দুটো পয়েন্ট থেকে নির্গত বলরেখাগুলো কেউ কাউকে কাট করতে পারবে না এরা জাস্ট এদিকে যাবে কিন্তু এদিকে তারা ছড়াতে পারছে কিন্তু আধান যেহেতু পাশাপাশি আছে এর বলরেখা ওদিকে যাবে না এর বলরেখা এদিকে যাবে না হলো তাহলে পাশাপাশি জাস্ট দুটো আধান দিয়ে ভাবলে দেখা যাচ্ছে এই দুটো বলরেখা জাস্ট এভাবে চলে যাচ্ছে এবার যদি পাশাপাশি এরকম অসংখ্য আধান থাকে তাহলে সেই অসংখ্য আধান থেকে বলরেখাগুলো কেমন করে যাবে সে বলরেখাগুলো সবগুলো এইভাবে যাবে কোনোটাই কাউকে কাট করতে পারবে না তাই সবাই সবাইকে রিপিল করে বলরেখাগুলোকে প্যারালাল বানিয়ে দেবে এবং এই প্যারালাল বল রেখাগুলো তোমরা ভাবতে পারো শুধু একদিকে তো না সবদিকে তাহলে এদিকে প্যারালাল এদিকে প্যারালাল এদিকে প্যারালাল এদিকে প্যারালাল এদিকে প্যারালাল এদিকে প্যায়াল এদিকে প্যারালাল তাহলে একটা অ্যাক্সিস বরাবর টোটাল ভ্যারিয়েশন নাই হয়ে গেল এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলটাও বাদ হয়ে গেল শুধুমাত্র এইদিক চিরুনির মতো ব্যাপারটা ভাবতে পারো চিরুনির মতো বেরিয়ে বেরিয়েছে আর সেটাকে ধরে গোল করে ঘুরিয়ে দাও কি তৈরি হলো সিলিন্ডার তৈরি হলো তাহলে এইভাবে সিলিন্ড্রিক্যাল ভ্যারিয়েশানটা আসছে এবং একটা রেডিয়াস ফ্যাক্টর বাদ হচ্ছে পুরোপুরি ঠিক আছে তাহলে এইভাবে সিলিন্ড্রিক্যাল ভেরিয়েশনের জন্য একটা সিলিন্ড্রিক্যাল ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে এবং আপডাউনে ভ্যারিয়েশানটা নাই হচ্ছে কারণ এটা উপরের দিকে অসীম অবধি বিস্তৃত এটা নিচের দিকে অসীম অবধি বিস্তৃত সুতরাং এটা সিলিন্ড্রিকাল সিমেন্টটি আসলো এবং রেডিয়াসটা বাদ হলো স্ফেরিক্যাল সিমেন্টটি গোল ছিল সেখান থেকে সাইডের বাদগুলো সাইডে পার্টগুলো এভাবে ক্যান্সেল হয়ে শুধুমাত্র এটা পড়ে থাকলো হলো এবার ভাবো সিলিন্ডার থেকে লাইনে সিলিন্ডার থেকে মানে লাইন থেকে আমরা সিটা কি করে পৌঁছাবো ধরো তোমার কাছে একই রকম ভাবনা ধরো তোমার কাছে এখানে একটা লাইন আছে এবার সেই একটা লাইন আছে মানে কি তার চারদিকে একটা সিলিন্ডিক্যাল জায়গা ভাবতে পারো সেখানটাই তৈরিবাবুল এভাবে ছড়িয়ে গেছে এবার যখনই তার পাশে তুমি আরেকটা লাইনকে তার তুমি আরেকটা লাইনকে আঁকবে তার পাশে তুমি তুমি আরেকটা আরেকটা আঁকবে আঁকবে তার পাশে মানে পরপর যে লাইনগুলো পরপর সজ্জিত হতে থাকে তাহলে সমস্ত সিলিন্ডারগুলো একে অপরের একটা কমন সার্ফেস তৈরি করতে থাকবে তাহলে সেই কমন সার্ফেসগুলো জয়েন হয়ে কিভাবে মানে থ্রিডিতে দেখানো থ্রিডি জিনিস বোর্ডে দেখানোটা কঠিন ধরো এখানটা একটা লাইন আছে তার একটা সিলিন্ডার পাশে একটা লাইন আছে তার একটা সিলিন্ডার তার পাশে আরেকটা লাইন আছে তার পাশে তার জন্য একটা সিলিন্ডার তাহলে এই দিকবার এই দিক বরাবর যে ভ্যারিয়েশানগুলো ছিল সেই ভ্যারিয়েশানটা আর কিন্তু থাকছে না মানে এখন কিন্তু এই দিকে বা এই দিকে বলরেখা কিন্তু আর তৈরি হতে পারছে না কারণ সিটটা আমার এইভাবে তৈরি হয়েছে এবং এই সিটের জন্য এখানে কিছু লাইন পরপর সজ্জিত আছে তোমরা ভাবতে পারো ঠিক আছে তো যেহেতু লাইনগুলো পরপর সজ্জিত আছে তো এখন বলরেখা যাওয়ার পথ কোনটা দেখো এই সিট থেকে কোনো বলরেখা এই বরাবর বা কোনো বলরেখা এই বরাবর যেতে পারবে না কারণ তার পাশের লাইন থেকে সেটা কাট করে যাচ্ছে তাহলে একটাই জিনিস বাকি থাকলো যে এই লাইন থেকে মানে এই লাইন থেকে বল রেখাটা সরাসরি বাইরে বেরোবে এই লাইন থেকে বল রেখাটা সরাসরি বাইরে বেরোবে কোনো অ্যাঙ্গেলে ছড়াতে পারছে না তাহলে ভ্যারিয়েশানে যে ব্যাপারটা ছিল যে একটা পয়েন্ট থেকে সব দিকে ছড়াচ্ছে তাই স্পেরিক্যাল সিস্টেম সেখান থেকে যখন লাইনে আসলো সেই স্পেরিক্যাল গোল ব্যাপারটা কনভার্ট হয়ে গেল সিলিন্ডারে এবং সিলিন্ডারগুলো যখন পাশাপাশি রাখা হচ্ছে সেই সিলিন্ডারের পাশাপাশি যে ছড়ানোর ব্যাপারটা সেটা বাদ হয়ে গেল শুধুমাত্র সামনের দিকে হয়ে বেরিয়ে যাবে এমন কিছু বল রেখে পড়ে থাকলো মানে এভাবে আমরা প্লেটে কনভার্ট করতে পারলাম সিলিন্ডার থেকে মানে সরি এই লাইন সিস্টেম থেকে প্লেট সিস্টেমে কনভার্ট করতে পারলাম অ্যাকচুয়ালি কিছুই না অ্যাকচুয়ালি সেই বেসিক থিওরি ওয়ান ডি থেকে টু ডি টু ডি থেকে থ্রি ডি সেই কথাটা যদি মাথায় রাখো তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে যে বিন্দুর সঙ্গে বিন্দু মিলিয়ে একটা লাইন তৈরি হয় আর লাইনের সঙ্গে লাইন মিলিয়ে একটা প্লেট তৈরি হয় জাস্ট সেই বেসিক কনসেপ্ট থেকে এই ব্যাপারটা আসছে তাহলে প্রথম আসছে বিন্দু সেটা ওয়ান ডি তারপর আসছে লাইন সেটা টু ডি বিন্দু সরি বিন্দু ওয়ান ডি না বিন্দু আসছে থ্রি ডি সিস্টেম স্পেরিক্যাল এবং সেখান থেকে মানে বিন্দু থেকে বেরোনো সিস্টেমটা স্ফেরিক্যাল তোমরা কনফিউজ হয়ে যেতে পারো বিন্দু থেকে বেরোনো সিস্টেম স্ফেরিক্যাল সিস্টেমস তাই সেখানে থ্রি সেখান থেকে সিলিন্ডার সিলিন্ডারে টু ডি বরবার ভ্যারিয়েশান আর সিটে কোনো ভ্যারিয়েশানটাই নাই তাহলে সিটে কী হচ্ছে সেটা আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আর এখানটায় কি ওয়ান বাই আর স্কোয়ার এখানটায় আটটা এক ঘর কমে গেল এখানে ওয়ান বাই আট টু দি বয় হয়ে গেল এভাবে ভাবা যেতে পারে ব্যাপারটাকে জাস্ট একটা ভাবনা এবং একটার সাথে আর একটাকে মেলানোর চেষ্টা একটার সাথে যদি এক মেলাতে পারো তাহলে ব্যাপারটাকে তো ফিল করতে পারবে জাস্ট একবার ভেবে দেখো কি বললাম প্রসেসটা খুব ইজি না ক্লিয়ার হলে আবার বলবে আমি যখন লাইভ ক্লাস করবো সেখানে আমি আবার ব্যাপারটাকে বুঝিয়ে দেব আচ্ছা তো এটা ছিল এখানকার মেন কনসেপ্ট আর কি বলা যেতে পারে এখানটায় আর কি উত্তর বলেছিলাম আর কি প্রশ্ন ছিল আর কোনো প্রশ্ন আমার মনে হচ্ছে ছিল না কারণ এটাই মেন জায়গা ছিল যে ভ্যারিয়েশনগুলো কিভাবে পালটাচ্ছে একটাতে ওয়ান বাই আর হচ্ছে একটাতে ওয়ান বাই আর হচ্ছে আর একটাতে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও যদি আর গাউশবদ্ধ চ্যাপ্টারে কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা মেসেজ করতে পারো বা লাইভ ক্লাস তো তোমাদের হবেই লাইভ ক্লাসে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো ঠিক আছে গাউস্পর্দের রেজাল্টগুলো মনে রাখার যে ট্রিকটা শেখালাম সেই ট্রিকটা অবশ্যই কাজে মাথায় রাখবে কারণ সেটা দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে এবং ডেন্সিটি দিয়ে যে ব্যাপারটা বললাম ডেন্সিটি ব্যাপারটাও ভালো করে মাথায় রাখবে এটা দিয়ে জয়েন্টের অঙ্কতে কাজে লাগবে ঠিক আছে আর লাস্ট যে পার্টে বললাম সেটা ছিল সিমেট্রিকে সিমেট্রির আলোচনা একটা পয়েন্ট পয়েন্টে সব দিকে ভেরিয়েশন এবার অনেকগুলো পয়েন্ট পাশাপাশি বসে বসে চলে আসলো লাইন তাহলে সেখান থেকে আসলো এরকম একটা ভেরিয়েশন এবার অনেকগুলো লাইন পাশাপাশি বসে 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 আরেকটা ডিরেকশান নাই করলো হয়ে গেলো সেটা প্লেট বা সিট তাহলে সেটা কোনো রকম ভ্যারিয়েশান থাকছে না সেই জন্য এখানে ও হ্যাঁ আরেকটা উত্তর আমি বলেছিলাম যে আমরা তো সসীম ধরে কাজ করছি তাহলে অসীমের রেজাল্টটা কি এখানে ভ্যালিড এই উত্তরটা বলে দিই দেখো একটা সিট সেই সিটের কাছে বা একটা অসীম পরিমাণ লাইন সেই লাইনের খুব কাছের একটা বিন্দুকে ধরো আমি এখানে ধরেছি ঠিক আছে বা সিটের খুব কাছের একটা বিন্দুকে ধরেছি অসীম কথাটা মানে কি বাস্তবে কি তোমরা কোনো অসীম জিনিস পেতে পারো <laughs> তাহলে এখানে অসীম জিনিসটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন মানে এই লাইনটা যদি মানে এই তারটা যদি খুব বড় হয় তখন আমরা এটাকে একটা অসিনতার ভাবতে পারি মানে এই লেন্থ যদি লেন্থ ভেরি ভেরি গ্রেটার দেন আর হয় তখন এটা একটা অসিন্তা ঠিক আছে তাহলে অসিনতারের প্র্যাকটিক্যাল মিনিং হলো এই রেডিয়াসটা মানে এই দূরত্বটা খুব ছোট যেখানটা আমাদের তৈরি ক্ষেত্র বাগুলো মাপতে হবে ঠিক আছে এখানেও অসিনতারের অ্যাপ্লিকেশনের মানেটা এটাই যে দূরত্বটা খুব ছোট ক্লিয়ার আচ্ছা তো এখানটায় ভ্যারি না করার কারণ কি লম্ব হয়ে বেরিয়ে আসছে সেই জন্য ভ্যারি করছে না কিন্তু পরবর্তীকালে গিয়ে সেই বলরেখাগুলো তো পরস্পর বিকর্ষণ করবে এবং পরস্পর বিকর্ষণ করে কি হবে তারা ছড়িয়ে পড়বে তাই খুব কাছে প্লেট বা সিটের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন দেখা যায় না আর এর রেসপেক্টে এভাবে ভাবা যেতে পারে ব্যাপারটাকে আচ্ছা এবার ভাবো একটা বড় পাত কিন্তু আমরা কি দেখছি তার খুব কাছের একটা বিন্দুর সাপেক্ষে তো তার কাছের একটা বিন্দুর সাপেক্ষে আমাদের চার্জের এফেক্ট আসছে শুধুমাত্র এইটুকুর চার্জের এফেক্টই তো এখানে আসছে বা এখানটায় এর যেহেতু তারের খুব কাছে আছে তারের শুধুমাত্র এইটুকু জায়গার এফেক্ট এখানটায় আসছে যেহেতু এই বিন্দুটা এই পয়েন্ট থেকে অনেক দূরে বা এই বিন্দুটাও এই পয়েন্ট থেকে অনেক দূরে এর এফেক্ট এখানে নেগ্লিজেবল এই বিন্দুটা এই পয়েন্ট থেকে অনেক দূরে এর এফেক্টও এখানে নেগলিজেবেল এই বিন্দুটা এখান থেকে অনেক দূরে তাই এর এফেক্টও এখানে নেগলিজেবল তাহলে এখানে কার এফেক্ট থাকছে শুধুমাত্র এর সবচেয়ে কাছের যে বিন্দু তার এফেক্ট থাকছে তাহলে সবচেয়ে কাছের বিন্দুতে যে আধান আছে সেই আধানকে বলা হয় ডেন্সিটি সেই আধানকে বলা হয় চার্জ ডেন্সিটি তাহলে যেহেতু এটা লাইন আছে এখানে যে আধানটা থাকছে সেই আধানটাকে আমরা বলছি ল্যামডা আর যেহেতু এটা সারফেস তাহলে এখানে যে আধানটা থাকছে সেই আধানটাকে আমরা বলছি সিগমা সেই জন্য সিটের রেজাল্ট বা লাইনের রেজাল্ট আমরা যখন করেছিলাম বা প্লেটের রেজাল্ট বা সিলিন্ডার রেজাল্ট আমরা যখন করেছিলাম তখন আমরা ইনফাইনাইট কেস ধরে করেছিলাম এবং ইনফাইনাইট কেসের কাজ যখনই আসছিল আমাদের ল্যামডা বা সিগমা এই দুটো রেজাল্ট নিয়ে কাজ করতে হয়েছিল কারণ ইনফাইনাইট কেসে ল্যামডা বা সিগমা এই দুটো জিনিস চার্জ হিসেবে কাজ করে এবং খুব কাছের বিন্দু হওয়াতে এটা বাস্তবের সঙ্গে মিলেও যায় কিন্তু স্ফেয়ার বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে যেহেতু গাউসের তলটা গোটাটাকে কভার করে ফেলেছিল স্পেয়ার বা ইয়ের ক্ষেত্রে যেহেতু গাউসের তল গোটা চার্জ সিস্টেমটাকে কভার করে ফেলেছিল তাই আমাদের এরকম ধরার দরকার পড়েনি ওখানে টোটাল চার্জ কেউ এসছিল তাই ওখানটায় কোনো কনফিউশন আসেনি কিন্তু এখানটায় এসছিল ল্যামডা বাই সিগমা সেখান থেকে আমি কোশ্চেন করেছিলাম যে এটা কি আদৌ অসীমের কেসটাকে ব্যর্থ করতে পারে কি পারে না তো এটা হলো তার উত্তর যেহেতু ওটা খুব কাছের একটা বিন্দু তাই খুব কাছের বিন্দু ওর উপর এফেক্ট দেবে এবং খুব কাছের বিন্দুই ওখানটায় চার্জ হিসেবে কাজ করবে দ্য এটা পারে ক্লিয়ার তো মোটামুটি যা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ